উত্তর মেরু। উত্তর মেরুতে দুইটি মৌসুম, গ্রীষ্মকাল ও শীতকাল। গ্রীষ্মকাল 187 দিন পুরোটাই দিন, আর শীতকাল 178 দিন পুরোটাই রাত। এ কারণে উত্তর মেরুতে কোনো সুনির্দিষ্ট ঘড়ির সময় নেই, পৃথিবীর মতো কোনো টাইম জোন নেই এই উত্তর মেরুতে। উত্তর মেরু হচ্ছে পৃথিবীর উত্তর বিন্দু, যা দক্ষিণ মেরুর ঠিক বিপরীতে অবস্থিত এবং এটা প্রকৃত অর্থে উত্তর দিককে নির্দেশ করে। ফরেন্সিক বাংলার এ পর্বে জানব অজানা সব বিস্ময়কর তথ্য উত্তর মেরু সম্পর্কে। ভৌগোলিকভাবে উত্তর মেরু হচ্ছে উত্তর গোলার্ধের সেই বিন্দু যেখানে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ কাল্পনিক সরলরেখা ছেদ করেছে। তবে পৃথিবীর উত্তর মেরু বা ভৌগোলিক উত্তর মেরু আর ভূচম্বকীয় মেরু দুটি পৃথক জিনিস। উত্তর মেরু আটলান্টিক মহাসাগরের প্রায় কেন্দ্রবিন্দুতে এবং নিকটতম স্থলভাগ গ্রিনল্যান্ডের উত্তর দিক থেকে 700 কিলোমিটার দূরে অবস্থিত, যা প্রায় সর্বদাই চলন্ত বরফ দ্বারা আচ্ছাদিত, যার কারণে বাস্তবে সূক্ষ্মভাবে উত্তর মেরু শনাক্ত করা খুবই কঠিন। কেননা উত্তর মেরুতে কোনো বরফের উপর দাঁড়ালে মুহূর্তেই বরফ সরে গিয়ে আপনার অবস্থানে পরিবর্তন ঘটাবে। তবে হাতে কম্পাস থাকলে এবং সে অনুযায়ী সার্বক্ষণিক নিজের অবস্থান পরিবর্তন ঘটলে ক্ষণিকের জন্য হলেও আপনি প্রকৃত উত্তর মেরুতে অবস্থান করতে পারবেন। এভারেস্ট জয়ের মতোই উত্তর মেরু জয় করা অনেকটা রোমাঞ্চকর। কিন্তু কে সর্বপ্রথম উত্তর মেরুতে পা দিয়েছিলেন সেটা নিয়ে রয়েছে এখনও বিভ্রান্তি। আমেরিকান অভিযাত্রী ফ্রেডরিক আলবার্ট কুক তার 2 জন সহযাত্রী নিয়ে 21 এপ্রিল 1908 সালে সর্বপ্রথম উত্তর মেরুতে পা রাখেন বলে দাবি করেন। কিন্তু কুক এ ব্যাপারে সন্তোষজনক প্রমাণ দেখাতে পারেনি বলে তাকে স্বীকৃতি দেওয়া হয়নি। তবে উত্তর মেরুজয়ের কৃতিত্ব যাকে দেওয়া হয় তিনি হলেন আমেরিকান অভিযাত্রী নেভি ইঞ্জিনিয়ার রবার্ট পিয়ারি। পিয়ারি দাবি করেন তিনি 1909 সালে 6 এপ্রিল সর্বপ্রথম উত্তর মেরুতে পা রাখেন, যদিও তার দাবিটি ছিল বিতর্কিত। তার যাত্রাপথে প্রাথমিক পর্যায়ে 5 জন সহযাত্রী থাকলেও চূড়ান্ত পর্যায়ে তার সঙ্গে কেউই ছিল না, এবং তিনি যে রুট, সময় ও গতিতে উত্তর মেরু পৌঁছাবার কথা বলেন তার প্রাথমিক সহযাত্রীদের বক্তব্যের সঙ্গে মেলে না। 1989 সাল পর্যন্ত রবার্ট পিয়ারিকেই সর্বপ্রথম উত্তর মেরু জয়ী হিসেবে ধরা হয়। কিন্তু একই বছর ব্রিটিশ অভিযাত্রী ওয়ালি হার্বার্ট চুলচেরা বিশ্লেষণ করে ঘোষণা করেন যে পিয়ারি আসলে ভুল তথ্য দিয়েছেন এবং তিনি প্রকৃতপক্ষের উত্তর মেরু পৌঁছাননি। এরপর 2005 সালে পিয়ারিকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন আরেক ব্রিটিশ অভিযাত্রী টম অ্যাভারি। তিনি পিয়ারি বর্ণনা অনুযায়ী রুটে কুকুরবাহী স্লেজে করে যাত্রা শুরু করেন এবং 36 দিন 22 ঘন্টা পর উত্তর মেরুতে পৌঁছান। এটা পিয়ারির বর্ণনাকৃত সময় অপেক্ষা 5 ঘন্টা কম। কাজেই এভারি ঘোষণা করেন রবার্ট পিয়ারি আধুনিক দিক নির্দেশনা যন্ত্র ছাড়াই প্রকৃত উত্তর মেরুতে না পৌঁছাতে পারলেও এর সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন এবং তিনিই প্রথম উত্তর মেরু জয়ী। উত্তর মেরুতে কোনো জনবসতি নেই, শীতকালে গড় তাপমাত্রা -37 ডিগ্রি সেন্টিগ্রেড আর গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানকার প্রধান প্রাণী হলো মেরু ভাল্লুক আর বরফের নিচে পানিতে থাকা কিছু মাছ। উত্তর মেরু 5টি দেশ দ্বারা পরিবৃত্ত, রাশিয়া, কানাডা, নরওয়ে, গ্রিনল্যান্ড এবং আলাস্কা। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী পৃথিবীর কোনো দেশই উত্তর মেরুর মালিকানা দাবি করতে পারবে না। আমেরিকানরা বিশ্বাস করে সান্তাক্লজ উত্তর মেরুতে বাস করেন। মজার তথ্য, উত্তর মেরুতে অক্ষাংশ আছে কিন্তু দ্রাঘিমাংশ নেই। পৃথিবীর নিজস্ব ঘূর্ণায়নের কারণে পৃথিবীর বুকে প্রত্যেক বস্তুর গতি আছে, তবে প্রকৃত উত্তর মেরুতে দাঁড়ালে তার গতি হবে 0। উত্তর মেরুতে দাঁড়ালে সব কিছুই হবে আপনার দক্ষিণে। সূর্যোদয়ের 15 দিন আগে এবং সূর্যাস্তের 15 দিন পর রাতের আকাশও দিনের মতোই উজ্জ্বল থাকে। উত্তর মেরুতে দাঁড়ালে মনে হবে সারা দুনিয়া আপনার পায়ের নিচে। উত্তর মেরু জয় করা অত্যন্ত কঠিন বিষয়, কারণ কখনোই এটি এক স্থানে থাকে না, সর্বদা ঘূর্ণায়মান, তাই এর অবস্থান চিহ্নিত করা অত্যন্ত কঠিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ফরেন্সিক বাংলা চ্যানেলের ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।
ধন্যবাদ।